الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني چنل دیکھو سب گنتو الحمد لله عز وجل মাহে রমজানের পবিত্র মুহূর্তগুলোতে আমরা আরেকবার মাদানী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আল্লাহ তলার দরবারে দোয়া করি আল্লাহ তলা আমাদের সবাইকে কোরআন শরীফ যেটা মহান একটা কিতাব ওই কিতাবকে বেশি বেশি তিলাওয়াত করার এবং ওই তিলাওয়াত পাঠ করার জন্য উৎসাহিত হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শক আজকে আমরা নূরে কোরআন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং আপনারা সবাই জানেন আমরা আজকের এই অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি প্রথম অংশ হচ্ছে সুর আর পরিচিতি দ্বিতীয় অংশের নাম হচ্ছে ফজিলত এবং শারে নুজুল তৃতীয় অংশ হচ্ছে তিলাওয়াতে কোরআন অর্থাৎ যে আয়াতে করিমা আমরা ইনশাল্লাহবাজাল নিয়ে আলোচনা করব। ওই আয়তে করিমা তিলাওয়াত এরপর চতুর্থ অংশ হচ্ছে শাব্দিক অনুবাদ এরপর পঞ্চম অংশ আমরা সাজিয়েছি এটা কানজুল ইমান থেকে অনুবাদ দিয়ে এরপর ষষ্ঠ অংশ যেটা এটা হচ্ছে সারাংশ এবং মাদানী ফুল মাদানী চেনের দর্শক বিন্দু আসুন আজকে আমরা যে আয়াতে কেরিমানি ইনশাল্লা আমরা তিলাবাত করব আলোচনা করব। সেটা সম্পর্কে শুনিনি সেটা হচ্ছে কোরআন শরীফের সুরা বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত যেটাকে আমরা সবাই জানি আয়াতুল কুরসি বলে আজকে ইনশাআল্লাহ জল ওই আয়াতুল কুরসি নিয়ে আলোচনা হবে আসুন ওই অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা শরীফের একটা ফজিলত শোনেনি নাসাই শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহিওয়ালি ওয়াসালাম ইরশাদ করেছেন নামাজের পর হামদ সানা ও দোরশ শরীফ পাটকারীকে বলা হয় দোয়া করো কবুল করা হবে প্রার্থনা করো প্রার্থনা কবুল করা হবে তোমাদেরকে দান করা হবে এবং আমার নবী করিম সাল্লাহ তালা আলিহি আলী ওয়াসাল্লামের ফৈজ ও বরকাত এবং ওনার নুরানি দরবারে দরুদ এবং সালাম পেশ করার নিয়ত একবার দূর শরীফ পরি সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি আলি ওসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ আজ আজকে আমরা আমাদের অনুষ্ঠান এর বিষয়বস্তু হচ্ছে আমরা যে আয়াতে কারিমানি আলোচনা করব সেটা হচ্ছে আয়াতুল কুরসি মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আসুন এখন আমরা আজকের যে আয়াতে কারিমানি আমরা তিলাবাদ করব আল শাব্দিক এবং কাঞ্জুলি মান থেকে অনুবাদ এটার ফজিলত সম্পর্কে কিছু শুনেনি বর্ণিত হয়েছে যে আমার প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওয়াসাল্লাম এটার ব্যাপারে অসংখ্য হাদিস শরীফ আমার ইসাদ করে গিয়েছেন তোর মধ্যে একটা হাদিস শরীফ হচ্ছে যতগুলো আয়াত রয়েছে কোরআন শরীফের মধ্যে সবগুলো আয়াতের মধ্যে আয়াতুল কুরসির মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমাদের এই চ্যানেলের দর্শক বিন্দু আমরা জানতে পারলাম কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হচ্ছে আয়াতুল কুরসির আসুন আমরা নিয়ত করিনি ইনশাল্লাহ আমরাও বেশি বেশি আয়াতুল কুরসিত এটা পাঠ করব তিলাওয়াত করব ইনশা আল্লাহ ওবাই বিন কাব রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ তালা আলিহি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আবু মঞ্জির তুমি কি জানো কোরআনে পাকের যে সমস্ত আয়াত তোমার মুখস্থ রয়েছে জানা রয়েছে সে আয়াতগুলোর মধ্যে মান এবং মর্যাদার দিক দিয়ে কোন আয়াতটি বেশি সম্মানিত মর্যাদা বা বললেন তখন আমি আরস করলাম যে ইয়ারসোল্লা সাল্ল আলী কাবা এটা হচ্ছে আয়াতুল কুরসি তখন আমার নবী করিম আলী ওসাল্লাম খুব খুশি হলেন আমার বুকের উপর হাত মোবারক রাখলেন এবং আমার জন্য দোয়া করলেন যে আল্লাহ আলা হে আবু মঞ্জির তোমার জ্ঞানের মধ্যে বরকত হোক আর তোমার জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ পেশ করছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা মুসলিম শরীফের একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনালাম তো বুঝে গেল আয়াতুল কুরসি এটা অনেক মহিমান্বিত একটা সুরা যেটার ব্যাপার আমার নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলিহি ওয়ালি ওয়াসাল্লাম সাহাবাইক রামদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতেন তিলাবাতের জন্য আসুন আজকে আমরা যারা হাদিস এই হাদিস শরীফ শোনার সৌভাগ্য লাভ করেছি আমরা নিয়ত করে নিজে যে ইনশাল্লাহ আমরাও এই আয়াতুল কুরসি বেশি বেশি থেকে বেশি পাঠ করবো ইনশা আল্লাহ জাল। অন্য একটা রিওয়ায়াত আমি আপনাদের সামনে পেশ করছি যে এটা আয়াতুল কুরসি এটা কত বড় একটা জিনিস আমরা আজকে শোনার সৌভাগ্য অর্জন করছি যে এই আয়াতুল কুরসির ব্যাপারে এসেছে সুরা বাকারার এমন এক আয়াত রয়েছে যে আয়াত সম্পূর্ণ কোরআন শরীফের যত আয়াত রয়েছে সেগুলো সবগুলোর সর্দার আয়াতুল কুরসি যেই গড়ের মধ্যে পাঠ করা হয় শয়তান সেই গড় থেকে পালিয়ে যায় এখন তোমরা কি জানো সেটা কোন আয়াত তখন বলা হচ্ছে এটা হচ্ছে আয়তুল কুরসি সোহার আল্লাহ সোবাহান আল্লাহ আয়তুল সুরা বাকারার সব আয়াতের সর্দার বলা হচ্ছে সুরা বাকারার আমরা জানি সুরা বাকার হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা এবং কোরআনে পাকের সমস্ত আয়াতের সর্দার বলা হচ্ছে যেই গড়ের মধ্যে পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় আর এটা অফুরন্ত বরকত অর্জিত হয় সুবাহান আল্লাহ আমাদের এই চ্যানেলের দর্শকবিন্দু আজকে যারা স্ক্রিনে বসে আমরা এই মাহের রমজানের পবিত্র মুহূর্তে আমরা এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য লাভ করছি আমরা প্রত্যেকেই নিয়ত করে নিই যে আমরা ইনশাল্লাহ আমাদের ঘর থেকে শয়তান তাড়ানোর জন্য আমরা বেশি বেশি আয়তুল কুরসি তেলাওয়াত করবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল তো আমরা আল্লাহ তালা দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তান থেকে বাঁচিয়ে রহমতের ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা লাভ করার তৌফিক দান করুক আমিন মিজাহী নবীর আমিন সাল্লাহ তালা আলহি ওসলাম সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আসুন আরেকটা হাদিস শরীফ আমরা শুনে নিই সোয়াবুল ইমানের মধ্যে আমিরুল মিনীন হজরত সঈদুনা আলী কারম আল্লাহ তালা ওয়াজাহুল করিম এটা বলেন আমি আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলেহি আলী ওসাল্লামকে এটা ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো জিনিসই বাঁধা হতে পারবে না অর্থাৎ সে যখন করবে আল্লাহ তালা তাকে সাথে সাথেই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন আল্লাহ সোবাহান আল্লাহ যদি এটার উপর আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার আমাদের জন্য সহজ হয়ে যাবে শুধু তাই নয় আমার পি রবি ওয়ালি তলিহিআালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতে শোয়ার সময় এই আয়াতুল কুরসি পাঠ করবে তার প্রতিবেশী এবং আশেপাশের অন্যান্য ঘরের লোকেরা শয়তান এবং চোর থেকে নিরাপদ হয়ে যাবে কিতাবের মধ্যে কিছু ফজিলত বর্ণিত হয়েছে যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে আল্লাহ তালা অনেকগুলো বরকত দান করবেন তোর মধ্যে একটা বরকত হচ্ছে সে ইন্তিকালের পর জান্নাতে চলে সে সোবাহান এবং চোর থেকে নিরাপদ থাকবে হলে মধ্যেই তাকে আল্লাহ তালা স্বাবলম্বী করবেন এবং তার খারাপ অবস্থা দূর হয়ে যাবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এবং বিছানায় শয়নকালে আয়াতুল কুরসি এবং এর পরের দুটি আয়াত হল ইদুন পর্যন্ত পাঠ করে সে চুরি এবং পানিতে ডুবে যাওয়া আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ শুধু তাই নয় এখন আসছি রুহানি ইলাজ এখন আইতুল কুরসের একটা রুহানি ইলাজ আমরা সোনার সৌভাগ্য লাভ করি পবিত্র জায়গায় যেখানে মানুষ স্বভাবত আদব সহকারে বসে ওই জায়গার মধ্যে তথা আয়েতুল কুরসি যদি লিখে ঝুলিয়ে দেওয়া যায় জান্নাতি জিয়র নামক কিতাবের মধ্যে এসেছে ওই গড়ে কখনো অভাব অনটন আসবে না এবং আল্লাহ তালা ওই ঘরের সদস্যদের রোজি রোজগারের মধ্যে এত বেশি বরকত দান করবেন যে মানুষ এটা উপলব্ধি করতে পারবে জি আমাদের ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আর আল্লাহ তালা আহিতুল কুরসি বেশি বেশি তিলাবাত করে এটার ফজিলত এবং বরকত অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সল্ল আল আল হাবিব সল্লাহু তল্লাহ মোহাম্মদ সল্লাহ আলিহি ওাসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক বিন্দু এখন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ مِنْ علم وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وهو العلي العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله عز وجل مدري چنل دو بندو امرأة الله تعالى رفاق قرآن شريف الشرب بيهود سورة সুরা বাকার আর দুইশো নং আয়াত তথা আয়াতুল কুরসির তিলাবাত শোনার সৌভাগ্য লাভ করলাম আল্লাহ তা আয়লার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই তিলাবাত পাঠ করাকে এবং আমাদের সোনাকে কবুল করুক আমিন বিজাহিন নবীল আমিন মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন এখন আমরা এটার শাব্দিক অনুবাদের দিকে যাচ্ছি সল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু নূরে কোরআন অনুষ্ঠানের আজকের এই অংশ যেটার নাম হচ্ছে শাব্দিক অনুবাদ এটার মধ্যে ইনশাল্লাহ জাওয়াজান আমরা এখন আয়াতুল কুরসির আমরা শাব্দিক অনুবাদ শুনবো আসুন প্রথমে আমি তিরাবাদ করেছি বিসপিল্লাহ রহমান রহিম আল্লাহ তালার নামে আরম্ভ যিনি পরম করুণময় ও দয়ালু আল্লাহ আল্লাহ তালা লা ইলাহা যার কোনো প্রতিপালক নেই লা ইলাহা কোনো মাহবুদ নেই নাই ইলাহাত কোনো মহাবুত ইল্লাহুয়া তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নেই আলহাই তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী অর্থাৎ তিনি আলহাইয়ু তিনি নিজেই জীবিত এবং আল কয়ুম তিনি এবং অন্যান্যদের অভিভাবক লাহু ওনাকে স্পর্শ করে না তাকে স্পর্শ করে না সিনাতুন কোনো তন্দ্রা ওয়ালা নৌম এবং কোন নিদ্রা লাহু তার জন্যই সামাওয়াতি যা কিছু আসমানের মধ্যে রয়েছে ওয়াফিল এবং যা কিছু জমিনের মধ্যে রয়েছে মান মনজাল্লাদি সে শে যে সুপারিশ করতে পারে তার কাছে ইল্লা কিন্তু করতে পারবে তার অনুমতি সহকারে মিয়া আলামু তিনি জানেন মা বাইনা আইদিহিম যা তাদের সম্মুখে রয়েছে ওয়ামা খালফাহম এবং যা তাদের পিছনে রয়েছে ওয়ালা ইয়হি তুনা বিষাইন আর তারা এটা ইয়হি তুনা তারা পরিবেষ্টন করতে পারে না আয়ত্ত করতে পারে না বিষাইন কোনো কিছু মিনি মিহি তার জ্ঞান থেকে ইল্লা বিমা শাহ কিন্তু যদি তিনি চান তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকুই পারে ওয়াসি আ তিনি পরিবেষ্টিত রয়েছেন তিনি পরিব্যাপ্ত রয়েছেন এটা বিস্তৃত রয়েছে কুরসি ইহু। তার কুরসি তার কুরসি এটা পরিবেষ্টিত রয়েছে বিস্তৃত রয়েছে সামাওয়া ওয়াল আর্থ আসমান এবং জমিনে তার কুর্সি আসমান এবং জমিন ব্যাপী আর ওয়ালা ইয়াউদুহু সেটা ভারী হয় না হিফজুহুমা সেগুলোর রক্ষণাবেক্ষণ সেগুলোর রক্ষণাবেক্ষণ ভারী হয় না ওয়াহু আলা আলিউল আজিম এগুলো সব আমার আল্লাহ তালার বিষয়ে বলা হচ্ছে আর তিনি উচ্চ এবং সম্পন্ন ওয়াহুয়া তিনি আল আলী উচ্চ এবং আল আউিম মহামর্যাদা সম্পন্ন মাসাল্লাহ মারহাবা আজকে আমরা আয়াতুল কুরসি নামক সেই মহামর্যাদাবান আয়াত যেটাকে সমস্ত আয়াতের সর্দার বলা হয় ওই আয়াতের শাব্দিক অনুবাদ আমরা সোনার সৌভাগ্য অর্জন করলাম সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আল মোহাম্মদ আর ইউজ মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু এখন আমরা নূরে কোরআন অনুষ্ঠানের একটি অংশ যেটার নাম হচ্ছে কাঞ্জুলি মান্তিক অনুবাদ কোরআন কোরআন এখান থেকে আপনাদেরকে আয়াতুল কুরসি নামক যে আনে পাকের আয়াতগুলোর সর্দার যে আয়াতকে বলা হয় সে আয়াতুল কুরসি ইনশাল্লাহ আমরা কাঞ্জুল ইমান থেকে অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করছি আমরা জানি যে কাঞ্জুল ইমান এটা বিশ্ববিখ্যাত একটা অনুবাদ কোরআন শরীফের যেটা এমন চমৎকার ভাষা এবং জ্ঞানের গভীরতা আল্লাহ তালার মহাব্বত এবং আমার নবী সাল্লাহ তলি ইসলামের মহব্বতের মাধ্যমে এটা অনুবাদ করা হয়েছে যখনই কোনো মানুষ এটা অনুবাদ পাঠ করে তখন তার মধ্যে আল্লাহ তালার মহাব্বত আমার প্রিয়নবীর সাল্লাহ তালী ইসলামের প্রতি মহাব্বত এবং আল্লাহ তালার বিধিবিধানগুলো সহজভাবে তার বুঝে চলে আসে আল্লাহ তাল দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকেও কানজুল ইমান থেকে অনুবাদ পাঠ করার ই কোরআন শরীফের অনুবাদ পাঠ করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সল্লু আল আল হাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহমদ সল্লাহম মাদানি চ্যানেলে দর্শকবিন্দু আজকে আমরা সোরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি তিলাবাদ করেছি আসুন এটার অনুবাদ শোনার সৌভাগ্য অর্জন করছি প্রথমেই তিলাবাত করা হচ্ছে ইল্লাহ আল হাইল কয়ুম এটার অনুবাদ হচ্ছে আল্লাহ হন যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই মাহবুদ নেই তিনি নিজেই জীবিত এবং অন্যান্যদের তত্ত্বাবধায়ক তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা তারই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে সে কে যে তার সম্মুখকে সুপারিশ করবে তার অনুমতি ব্যতী রেখে তিনি জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পিছনে আর তারা না তার জ্ঞান থেকে কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুরসি আসমান সমূহ ও জমিন ব্যাপী এবং তার জন্য ভারী নয় এগুলোর রক্ষণাবেক্ষণ করা আর তিনি উচ্চ এবং মহামর্যাদা সম্পন্ন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমরা কাঞ্জুল ইমান থেকে চমৎকার কোরআন শরীফের অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করেছি আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরাও প্রতিদিন যদি সম্ভব হয় এক আয়াত দুই আয়াত তিন আয়াত বা পাঁচ আয়াত দশ আয়াত করে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ শুনে অনুবাদ পাঠ করে কোরআন শরীফের মর্মার্ত বোঝার চেষ্টা করবেন ইনশাআ আল্লাহ সল্লু আলাল হাবিব আলা আল্লাহ মোহাম্মদ সল্লাহ আলী ওসালাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আজকের অনুষ্ঠানের শেষ অংশ যেটার নাম হচ্ছে সারাংশ মাদানী ফুল আজকে যা যে আয়াতে আওয়াজ করা হয়েছে এটার সারাংশ এবং মাদানি ভুল নিয়ে আমরা এখন আলোচনা করব মাদারী চ্যানেলের দর্শক বিন্দু আজকে আমরা এই আয়াতে আওয়াজ শুনেছি প্রথমে আমরা আল্লাহ আল্লাহ আল হাইল কয়ুম এটা ঈর্ষাদ করেছেন যে আল্লাহ তালার পরিচয় এবং আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে বর্ণিত হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো মাহ নাই নেই আল্হাইউল কৈম তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তিনি সবাইকে জীবিত রাখেন এবং তিনি সবার তত্ত্বাবধায়ক এরপর আল্লাহ তালিশাল্লাহ তা হুজু হুসিনা তাওয়ালা নৌ তাকে কোনো তন্দ্র আচ্ছন্ন করে না স্পর্শ করে না কোনো নিদ্রা স্পর্শ করে না এটা হচ্ছে আল্লাহ তালা এবং বন্দার মধ্যে পার্থক্য আমার আল্লাহ তালা তিনি হচ্ছেন স্রষ্টা মানবীয় যত দুর্বলতা রয়েছে এগুলো আমরা মানুষদের মধ্যে আল্লাহ তালার কোনো এরকম কোনো দুর্বলতা থেকে সম্পূর্ণ পাক আল্লাহ আল্লাহলা নিদ্রাও আসে না তন্দ্রও আসে না মনে রাখবেন যে আমার আল্লাহ তালা মানবীয় সমস্ত দুর্বলতা থেকে পবিত্র এবং আমার আল্লাহ তালার গুণাবলী এমন যেগুলো আর কারোর সাথে সম্পৃক্ত করা যাবে না এই ব্যাপারে একটা রিবায়ত এসেছে যে একবার হজরত মুসা আলি ইসালাম ওনার সম্প্রদায় বন ইসরায়েলের কিছু লোকের প্রশ্নের কারণে আল্লাহ তালার দরবারে এটা প্রশ্ন করলেন হে আল্লাহ আমরা তো সবাই ঘুমাই তোমার কি গুম বা তন্দ্রা আসে তখন আমার আল্লাহ ইসলামকে কিছু মাধ্যমে বললেন যে তিনি যেন তিন ঘুমাইতে ঘুমাইতে না না পারেন তাকে বলেন ফিরিস্তাদের এবং তাদেরকে বলা হলো তোমরা তাকে ঘুমাইতে দিবে না গুম যাতে উনি যেতে না পারেন সেজন্য ব্যবস্থা করা হলো আর উনি ঘুমাচ্ছিলেন না এবং ওনার হাতের মধ্যে দুইটা বোতল ফিরিস্তারা দিয়ে দিল যেগুলো আপনাকে হাতে ধরে থাকতে হবে এগুলা আপনি ছাড়তে পারবেন না মৌসা আল ইসলাম যেহেতু তিন দিন গুমার নেই উনি এই দুইটা বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ উনি নবী হলেও উনি তো কি ছিলেন আল্লাহ তালা তো ওনাকে মানুষ থেকে নির্বাচিত করেছেন অর্থাৎ উনি মানবীয় যেটা আমাদের একটা অভ্যাস গুম আসা তন্দ্র আসা এটা আসার কারণে ওনার হাত থেকে ওনার যখন ঘুম চলে আসলো চোখের মধ্যে শরীরের মধ্যে ঘুমে আচ্ছন্ন করে ফেললো ওনার হাত থেকে দুইটা বোতল পরে এগুলো ভেঙে গেল তখন মৌসা আলিহি সালাম ফিরিস্তাদেরকে বলল যে হে ফিরিস্তারা তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছিলে দুইটা বোতল হাতে রাখার জন্য দিয়েছিলে এটা তো আমি রাখতে পারলাম না এটা ভেঙে গেছে আমি ঘুমানোর কারণে তখন ফিরিস্তারা বললো হে মৌসা আলিহি সালাম আপনি দুইটা বোতল তিন দিন পর্যন্ত আপনাকে হাতে রাখার জন্য দেওয়া হয়েছে আর তিন দিন পরে যিনি এই দুইটা বোতল হাত থেকে পরে ভেঙে গিয়েছে আর ঘুম আসার কারণে এটা আপনার হাত থেকে পরে ভেঙে গেল আর এই বিশ্বব্রহ্মাণ্ড পুরো পৃথিবীকে এত সব জান্নাত থেকে শুরু করে যত সৃষ্টি রয়েছে সবগুলো যিনি নিয়ন্ত্রণ করছেন রক্ষণাবেক্ষণ করছেন উনি কীভাবে ঘুমাতে পারেন উনি যদি এরকম যদি ওনার ঘুম আসতো তাহলে তো এত সুন্দরভাবে সব কিছু চলা এটা সম্ভব ছিল না এটা জাস্ট ওনাকে বোঝানোর জন্য ছিল যে যা আল্লাহ তালা এগুলো থেকে পবিত্র বুম দুর্বলতা এগুলো আমরা মানুষের জন্য আল্লাহ তালার জন্য এগুলো কোনো দুর্বলতা থেকে আল্লাহ তালা সম্পূর্ণ পবিত্র এই রিবায়তটা বর্ণনা করার পর আমাদের একটু চিন্তা করা দরকার আমি ওই মহান আল্লাহ তালার বন্দা যিনি কোনো অবস্থাতেই বন্দার প্রতি অমনোযোগী হওয়া তন্দ্রা যাওয়া নিদ্রা আসা এগুলো থেকে আল্লাহ তালা সম্পূর্ণ পবিত্র তো আমি ঘুমাইতে যাচ্ছি আমি আজকে ঘুমানোর জন্য রাতে যাব। এই ঘুমানোর মধ্যে আমার চিন্তা করা দরকার আমি কোন ঘুমাচ্ছি আমি তো ঘুমাইতে যাচ্ছি আমি যদি গুনাহ করা যাই আল্লাহ না করুক তাহলে আল্লাহ না করুক আমার আল্লাহ তালা আমাকে দেখতেছেন কেননা আমি ঘুমাচ্ছি আমার মওলা আমার সৃষ্টিকর্তা তো ঘুমাচ্ছেন আচ্ছা আমি আজকে ঘুমাইতে গিয়ে কোনো নাফরমানি করে ফেললাম কোনো নাফরমানি করে ঘুমাইতে গেলাম আল্লাহ তালা সব কিছু দেখছেন যে আমি এমন আল্লাহ তালার বন্দা যে আল্লাহ তালা কোনোদিন ঘুমান না থন্দ্র ও স্পর্শ করে না এগুলো থেকে আমার আল্লাহ তালা পবিত্র তো আমি অদম আমি আল্লাহ তাল একদম নিকিষ্ট বন্ধ আমি যদি আল্লাহ তালার উপর বর্ষা করে ঘুমাই ইনশাল্লাহ আমি ঘুমিয়ে যাব আমি হয়তো অবচেতন হয়ে যাব আমি হয়তো বেহুশ হয়ে যাব আমার হয়তো হুঁশ চলে যাবে কিন্তু আমি যে আল্লাহ তালার উপর ভরসা করেছি ইনশাল্লাহ ওনার দয়ায় আমার সবকিছু রক্ষণাবেক্ষণ হয়ে যাবে সব কিছু নিরাপদ থাকবে আল্লাহর উপর বর্ষা করা এটা অনেক সময় বর্ষা চলে আসে তো আমার আল্লাহ তোর আনুল করিমের মধ্যে আমাদেরকে এটাই ইস্বাদ করতে চাচ্ছেন যে এটা আল্লাহ তালা একটা গুণাবলী হচ্ছে তন্দ্রা এবং ঘুম স্পর্শ না করা আর এরপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এটাও আমাদের আল্লাহ তাআলা ইরশাদ করছেন আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুর মালিক হচ্ছে আমাদের আল্লাহ তাআলা মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহি এই এই আয়াতী কারীমার দ্বারা মুফাসসিরীন کرامগণ বলেন কঞ্জুল ইমানের মধ্যে এটা লেখা হয়েছে টিকার মধ্যে যে এটা মুশরিকদের সম্পর্কে আপত্তিন্ন হয়েছে কাফির মুশিকরা মনে করত তারা যেই মূর্তি যেগুলোর ইবাদত করত সেই তাদের স্রষ্টাগুলো দুনিয়া বিস্রষ্টাগুলো তাদের জন্য সুপারিশ করবে আমরা আল্লাহ তালা তাদের প্রতি ইশারা করে বলছেন আইন্দাহ। কে আছে যে সুপারিশ করবে আল্লাহ তালার দরবারে ইল্লা ইল্লাঈদিনী কিন্তু আল্লাহ তালার অনুমতিক্রমে এখানে এক প্রথমত মুর্শিকদেরকে নট করে দেওয়া হয়েছে তাদের যে তারা মতামত এবং মনোভাব পোষণ করত তাদের সেই মনোভাবকে উৎখাত করে দেওয়া হয়েছে সেটাকে আল্লাহ তালা একদম রহিত করে দিয়েছেন এটা আল্লাহ তালা বেনিশ করে দিয়েছেন আর এখানে আরেকটা জিনিস সুপারিশ কে আমাদের দিন খারা কারা করবে এখানে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ইল্লা আল্লাহ তালার অনুমতিক্রমে তারই অনুমতি ক্রমে অর্থাৎ এর মধ্যে ওলামায় রাম বলছেন যে তার অনুমতি প্রাপ্ত কারা তার অনুমতি প্রাপ্তরা হলেন নবীগণ সমস্ত নবীগণ সালামগণ আর নবীদের সর্দার আমাদের প্রিয় নবী সাল্ল তাল্লাম কেয়ামতের ময়দানে আমাদের পক্ষে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন এবং অন্যান্য নবীরাও সুপারিশ করবেন এবং সাহাবাই আউলিয়াই কেরামগণ নেককার মোমিনগণ ক্যামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে আজকে মাদানী চ্যানেল অনুষ্ঠানের মাধ্যমে আইতুল কুরসি তিলাবাদ অনুবাদ এবং এটার মাদানী ফুল শুনে আমরা এটা জানতে পারলাম কেমতের দিন নবীগণ সালাম নবীদের সর্দার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াল্লাম সাহাবাইক রাম আউলিয়াই রাম এবং মোমিনগন এক মোমিনগণ একে অপরের জন্য গুণাগার বন্দাদের জন্য সুপারিশ করবে আমাদের সবাইকে একসাথে আমার নবী করিম সাল্লিউসাল পিছনে পিছনে জান্নাতে যাওয়ার তফিক দান করুক আমিন মিজাহিন নবীল আমিন মাদারি এই চ্যানেলের দর্শক বিন্দু এর পরবর্তীতে আমার আল্লাহ তালী ঈরস্বাদ করছেন বিমাশা অর্থাৎ আল্লাহ তালার এই যতগুলো নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোকে জ্ঞান দ্বারা কেউ পরিবেশন করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ তালা যাকে চান তাকে এগুলোর জ্ঞান দান করবেন ইল্লা বিমাশা আ ওয়াসি আ কুরসি হোসামা ওয়াতি ওয়াল আর্ আর আল্লাহ তা আলার সেই কুরসি সেই সিংহাসন সেই কুরসি আসমান এবং জমিনের মধ্যে বিস্তৃত রয়েছে ওয়ালাইউদুর হের জহমা আর এগুলো এই আসমান এবং জমিনের যত কিছু রয়েছে এগুলোর রক্ষণাবেক্ষণ করা আল্লাহ তালার জন্য ভারী হয় না ওয়াহু আলা আলিউল আজিম আর তিনি হচ্ছেন সুউচ্চ এবং মহামর্যাদাবান মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা এই আয়াতে কারিমা শুনে এটাই বুঝতে পারলাম যে আয়তুল কুরসির অনুবাদ কাঞ্জুল ইমান থেকে অনুবাদ টিকা এবং তফসির শুনে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তালার গুণাবলী বর্ণনার সাথে সাথে আমার আল্লাহ তালা অন্যান্য যত দুনিয়াবি উপাস্য রয়েছে যত মাবুদ মানা হয় যত কিছুর মানুষ উপাসনা করে সবগুলোকে আমার আল্লাহ তালা এটা রোহিত করে দিয়েছেন যে ইবাদত করতে হলে আমি আল্লাহরই করো আর দুনিয়া কোনো মাহবুধ এটা কোনো অস্তিত্ব থাকতে পারে না কোনো মাহবুদ মানা এটা অনুমতি নেই এবং আমার আল্লাহ তালা এটাই ইস্বাদ করেছেন ক্যামতের দিন নেককাররা সুপারিশ করবে নবীরা সুপারিশ করবে আউলিয়ক রামরা সুপারিশ করবে সাহাবাই ক্রামগণ আলি হিমর রিদানগণ সুপারিশ করবে এছাড়া দুনিয়াবি যত তোমাদের নেতা রয়েছে বিশেষ করে তোমাদের যে উপাস্য যাদেরকে তোমরা উপাসনা করো তারা কোনো দিন সুপারিশ করতে পারবে না এর পরবর্তীতে আমার আল্লাহ তারা এটা আখাত করেছেন যে এই এতগুলো নিয়ামতের জ্ঞান এতগুলো আমি যে সৃষ্টি সৃষ্টি করেছি আমার এতগুলো মহা নিয়ামত রাজি এগুলোর জ্ঞান আমি যাকে ইচ্ছা তাকেই দিব যে কেউ ওইগুলো তার আয়ত্তের মধ্যে নিয়ে আসবে তার জ্ঞানের পরিমণ্ডলের মধ্যে নিয়ে আসবে এটা সম্ভব না আমি আল্লাহ যাকে দিই সেই এগুলো অর্জন করতে পারবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার শান এবং মান যা আয়তুল কুরসি এবং পুরো কোরআন শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে সেগুলো বুজার এগুলো আমল করার আল্লাহ তালার মহাব্বত অর্জন করার আল্লাহ তালাকে ভয় করার এবং আমার নবী করিম রফুর রহিম সাল্লাহ তলিহি আলী ওয়াসাল্লামকে জীবনে ওনার অনুসরণ করার আমাদের সবাইকে তৌফিক দান করুক আমাদের এই চ্যানেলের দর্শক বিন্দু আজকে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর্বে আমরা আয়তুল কুরসির তিলাবাত অনুবাদ শাব্দিক অনুবাদ কাঞ্জুলিমান্তিক অনুবাদ শোনার সৌভাগ্য অর্জন করেছি ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্বে আমরা এই সৌরা বাকারার দুইশো পঁচাশি নং আয়াত যেটাকে সৌর বকার শেষ আয়াত বলা হয় বিমা উনজিলা আমার ইমির মিনুন এই আয়াতে কারিমানি ইনশাআল্লাহ আমরা তিলাবাত করব এটার অনুবাদ শুনবো আল্লাহ তলার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি আমার অনুষ্ঠান সম্পন্ন করছি সল্ল আলাল হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহ সাল্লাম quran hai daer jeevon quran khuda taala kalam quran